मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास 10, होप यू आर ऑल ओके एंड वेरी मच बिजी विथ योर स्टडीज। टुडे वी विल डिस्कस अबाउट चेंजिंग सेंटेंसेस। देयर आर मेनी आइटम्स इन चेंजिंग सेंटेंसेस। टुडे वी विल डिस्कस ओनली सिंपल, कॉम्प्लेक्स एंड कंपाउंड। Though you are very much familiar with this topic, you have already completed this topic in class 9 and also in class 10. তারপরে আজকে আলোচনা করছি, যেহেতু অনেকদিন ক্লাস হচ্ছে না, হয়তো কিছু কিছু আইটেম মাথা থেকে ছুটে গেছে, আবার সেগুলো রিসাইকেল করে দেওয়া, মাথায় রাখা, এই জন্য আমরা আজকে করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমরা জানো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস, দে আর সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স একটু আগে বলে নিই, সিম্পল সেন্টেন্স কাকে বলে, যদিও তোমাদের আইডিয়া আছে সিম্পল কাকে বলে, কমপ্লেক্স কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব অথবা এটাকে আমরা ফিনিট ভার্ব বা মেইন ভার্ব বলতে পারি। যে সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এবার আসো কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এবার বলেছি আমি ক্লজ, ক্লজ মানে বাক্যাংশ, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজগুলো কিভাবে চিনবে, যে ক্লজগুলোর আগে সিন্স, অ্যাজ, বিকজ, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, টিল এই শব্দগুলো থাকবে সেই ক্লজটাকে বলবা, ধরে নিব আমরা সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ আর বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটাকে আমরা বলি বাংলায় পদান্বয়ী অব্যয়। এক বা আবার শোনো, এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ এবং মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, অর, বাট, ইয়েট দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কী পাবো, দুটা দুই পাশে কী পাবো, দুটা প্রিন্সিপাল বার, দুটা সাবজেক্ট মাঝখানে অ্যান্ড অর বার দ্বারা যুক্ত থাকবে, আর সিম্পল সেন্টেন্সে একটা মাত্র মেইন ভার থাকবে। হ্যাঁ, এবার আসো আমরা দেখি, বোর্ডে লিখেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ফার্স্টে লিখেছি সিম্পলের নিচে লিখেছি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েইং টু, ডিউ টু, ফর। কমপ্লেক্স বরাবর লিখেছি সিন্স, অ্যাজ, বিকজ। কম্পাউন্ডে লিখেছি অ্যান্ড। তাহলে হচ্ছে যদি কমপ্লেক্সে সিন্স, অ্যাজ, বিকজ, সিন্স, অ্যাজ, বিকজ দ্বারা কি বোঝানো হয়, কারণ বোঝানো হয়, কারণের সাথে একটা ফলাফল থাকে। যদি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, বিকজ থাকে, তোমাকে যদি সিম্পল করতে বলা হয় তাহলে আমরা কি দিয়ে সিম্পল করব, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েইং টু, ডিউ টু, ফর, এগুলো দিয়ে কি করব, সিম্পল করব। আর যদি কম্পাউন্ড করতে বলা হয় মাঝখানে কি থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশনটা অ্যাড থাকবে। এবার আসো দেখি, হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, একটা সেন্টেন্স দেওয়া আছে, ধর তোমাকে সেটা কি করতে বললো পরীক্ষায়, সিম্পল করতে বলা হলো, সিম্পল। হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, এখানে একটা কারণ, একটা ফলাফল দেওয়া আছে, কারণটা হচ্ছে হি ওয়াজ ইল, আর ফলাফল কি, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল বলে হি কুড নট গো টু স্কুল, স্কুলে যেতে পারেনি। তাহলে আমরা এটাকে এখন সিম্পলে নিয়ে কি দিয়ে করবো, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েইং টু, ডিউ টু, ফর। তাহলে আমরা লিখি অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, হ্যাঁ, যেই অংশটা দ্বারা কারণ বুঝাবে সেই অংশটার সাথে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েইং টু, ডিউ টু, ফর আনতে হবে, যেই অংশটা দ্বারা কারণ বুঝাবে। তাহলে কারণটা হি ওয়াজ ইল, আমরা লিখেছি অন অ্যাকাউন্ট অফ, তারপরে আমরা কি দিব, হি এর পজেসিভ ফর্ম, হি এর পজেসিভ ফর্ম কি, হিজ, বিকজ অফ হিজ,
এবার তুমি দুটো কাজ করতে পারো এখানে ওয়াজ আছে ওয়াজ এর প্রেজেন্ট ফর্ম এম ইজ আর এম ইজ আর এর আরেকটা ফর্ম হচ্ছে বি বি এর সাথে আইএনজি যুক্ত করতে পারো বিকজ অফ হি ইজ বিইং অর্থাৎ বাজে ভাগটা থাকবে ভাগের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করবে আইএনজি এম ইজ আর ওয়াজ আর থাকলে বিইং হ্যাভ নেস হ্যাড থাকলে হ্যাভিং আর অন্য ভাগ থাকলে ভাগের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করবে আইএনজি যোগ করবে অন অ্যাকাউন্ট অফ হিজ বিইং ill, comma, he could not go to school. He could not go to তাহলে আমরা দেখো কিভাবে করেছে যে অংশটা দ্বারা কারণ বোঝায় তার আগে কি লিখেছে অন অ্যাকাউন্ট অফ বিকজ অফ ডিউ টু ফর এবং বসাবে তারপর যে সাবজেক্টটা থাকবে তার যুক্ত অংশের যে অংশের সাবজেক্ট থাকবে সাবজেক্টের পজেসিভ ফর্ম বসাবে পরের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করবে আইএনজি যোগ করবে সেটা আমি বলে দিয়েছি এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং অন্য ভাগ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবে আচ্ছা আরেকটা কথা দেখে রাখো এখানে যদি তুমি এভাবে না করো ভার্বের প্রেজেন্ট ফর্ম না দাও এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে যেমন ইল ইল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভকে তুমি নাউন করে ফেলতে পারো যদি ভার্বটার সাথে আইএনজি যোগ না করো তাহলে আমরা বি না লিখে সরাসরি কি লিখতে পারি বিকজ অফ হিজ ইলের নাউন হচ্ছে কি ইলনেস বিকজ অফ হিজ ইলনেস একবার লিখেছি বিকজ অফ হিজ বিং ইল অথবা বিকজ অফ হিজ ইলনেস এখন কথা হচ্ছে তুমি যদি এখানে যে অ্যাডজেক্টিভটা থাকে সেটার নাউনটা যদি তোমার জানা নাও থাকতে পারে যেমন আমরা ইলেরটা জানি ইলনেস যে ভাগটা যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে তোমার যদি ওই অ্যাডজেক্টিভের নাউন জানা না থাকে তোমার সুবিধার্থে কী করবে যে ভাগটা থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিবে আর যদি জানা থাকে নাউনটা তাহলে সরাসরি কী লিখবে পজেসিভ ফর্ম দিয়ে নাউনটা লিখে ফেলবে অ্যাডজেক্টিভে তা এবার আসো আমরা কী করবো এটাকে কম্পাউন্ড করব কম্পাউন্ড করলে আগে কী করবো আগে যে কাজটা হয়েছে সেটা হবে পরে ফলাফলটা হবে আগে কোনটা হয়েছে দুটো কাজের মধ্যে হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল কোনটা আগে হয়েছে আগে সে অসুস্থ ছিল তাহলে আমরা কোন কাজটা লিখব হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট could not go to school এবার দেখো এখানে এন্ড এর পরে আমি আরেকটা হি দিয়েছি এই হিটার প্রয়োজন নেই যে কম্পাউন্ড সেন্টেন্সে একটি ওয়ার্ড বারবার বসে না তাই আমরা এই হিটা আর লিখবো না এখানে হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট গো টু স্কুল কারণটাকে আগে নিবে ফলাফলটাকে পরে দিব তাহলে এখানে আমরা একসাথে ছয়টা রুলস শিখেছি শিক্ষার্থীরা দেখো ছয়টা রুলস কিভাবে এই যে অ্যাজ সিন্স বিকজ থেকে কম্পাউন্ড করতে বলে অ্যান্ড অ্যান্ড থেকে কারণযুক্ত অ্যান্ড অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ডের কোন একটা অংশ যদি কি বোঝানো হয় কারণ বোঝানো হয় তাহলে কমপ্লেক্স করতে বলে সিন্স অ্যাজ বিকজ আর সিম্পল করতে বলে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি দিয়ে পরেরটাতে লিখেছে দেখো তাহলে আমরা এখানে একসাথে ছয়টা রুলস শিখেছি তোমরা মাথায় এভাবে রাখবে শুধু উপরের অংশগুলো সিম্পলে কী কী বসে কমপ্লেক্সে কী বসে কম্পাউন্ডে কী বসে ওটা রাখবে এবার আসো সিম্পলে নিচে লিখেছি বিসাইডস কমপ্লেক্সে লিখেছি হোয়াই আর কম্পাউন্ডে কী লিখেছি নট অনলি বাট অলসো অর্থাৎ বিসাইডস থাকলে কম্পাউন্ড করবে হোয়াই দিয়ে কম্পাউন্ড করবে নট অনলি বাট অলসো দিয়ে আবার নট অনলি বাট অলসো থাকলে কমপ্লেক্স করতে বললে হোয়াই দিয়ে করবে সিম্পল করতে বললে বিসাইডস দিয়ে করবে এবার দেখো সিম্পলে কি লিখেছি বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড সিঙ্গার আমি এটাকে কমপ্লেক্স করব কমপ্লেক্স করলে তাহলে কি দিয়ে করব হোয়াই হোয়াই হি ইজ এ গুড স্টুডেন্ট হোয়াই হি ইজ এ গুড স্টুডেন্ট কমা হি ইজ এ গুড সিঙ্গার হি ইজ এ গুড সিঙ্গার কমপ্লেক্স হয়ে গেল হোয়াই দিয়ে আর কম্পাউন্ড করবো কি দিয়ে নট অনলি বাট অলসো দিয়ে তাহলে কি লিখবো হি ইজ ফার্স্ট অ্যাডজেক্টিভের আগে কি লিখবো নট অনলি হি ইজ নট অনলি এ
You can shine in
Live. Read attentively and you can shine in live. अर्थात E plus affirmative sentence থাকলে by plus gerund and compound করলে imperative sentence plus and. পরেরটাতে যাই without simply নিচে লিখেছি without plus gerund complex এর নিচে লিখেছি if plus negative sentence. Learners খেয়াল করো এবার লিখেছি আমি if plus negative sentence আর compound এ কি লিখেছি imperative sentence plus or. আগেরটাতে লিখেছিলাম and এখন লিখেছি or কারণ এবার আমার if plus negative sentence. If plus negative sentence ও থাকতে পারে কোন কোন ক্ষেত্রে কি দিয়ে দেওয়া থাকতে পারে unless দিয়ে তাহলে রুলসটা একই হবে unless দিয়ে থাকলেও আমাদের রুল একই রকমই হবে তাহলে এখানে লিখেছি if you do not read attentively দেখো if plus negative sentence do not read attentively you will not pass তাহলে আমি এখন কি দিয়ে করব উইদাউট প্লাস জিরান আগেটা ছিল বাই প্লাস জিরান এবার উইদাউট তাহলে এটা নেগেটিভ উইদাউট ইফ বাদ যাবে ইউ বাদ যাবে ডু নট বাদ যাবে বা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি উইদাউট রিডিং উইদাউট রিডিং অ্যাটেনটিভলি হ্যাঁ বাকি অংশ বসে যাবে ইউ উইল নট পাস ইউ উইল নট পাস অথবা এই সেন্টেন্সটা এভাবে থাকতে পারে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস আনলেস মানে ইফ নট আনলেস থাকলেও একই রুলস দিয়ে করবে উইদাউট প্লাস জিরান দিয়ে করবে আবার উইদাউট প্লাস জিরান থাকলে তোমাকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে তুমি কি দিয়ে করবে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স দিয়ে এবার আমরা সেটাকে কি করব কম্পাউন্ড করব কম্পাউন্ড করলে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস অর দিয়ে করব ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয় রিড অ্যাটেন্টিভলি রিড অ্যাটেন্টিভলি এখন আমরা এন্ড দিব না এখন আমরা কি দিব অর দিব কারণ আমাদেরটা নেগেটিভ সেন্টেন্স অর ইউ উইল নট পাস আমরা একটা রুলসের মধ্যে ছয়টা রুলস পেয়েছি একটার মধ্যে কয়টা পেয়েছি ছয়টা পেয়েছি তাহলে এইভাবে মাথায় এত ডিটেলস না পড়ে এখন ক্লাসের সামনে পরীক্ষা মাথায় শুধু উপরে যেগুলো লিখেছি ওই জিনিসগুলো কি করবে মাথায় রাখবে স্টুডেন্টস বাসায় ভালো করে পড়বে যদি সম্ভব হয় পুরনো আপুদের থেকে টেস্ট পেপার কালেক্ট করে টেস্ট পেপার ওখান থেকে ভাঙ করে প্র্যাকটিস করবে আর কোনো প্রবলেম হলে তোমাদের যে কোনো ইংলিশ টিচারের কাছে ফোন দিয়ে জানিয়ে নিতে পারো সলভ করে দিতে পারো প্রবলেমগুলো সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ